আমরা দেখতে চাইছি যে তার আগে এটা তো আমাদের দেখতে হবে। আমি বিহার থেকে এসেছি, কার্ড নিয়ে আছে, আমি তো তার দায়িত্ব। তাদের জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে বলে আবার নতুন করে কেউ না ঢুকে যায় তাহলে কিন্তু তার পাল্টা পানিশমেন্ট হয়ে যাবে, এই জায়গায় কিন্তু সতর্ক থাকছে। এটা কিন্তু একবারে মানে খুব কড়া ভাবে আমরা একটা চেষ্টা করছি, আর তার পরিবর্তে যে যে লিস্টাতে ওই এর ভাই দিয়ে দিলাম একটা, ওর দাদার একটা নাম দিয়ে দিলাম, ওগুলো যাতে না হয়। আমরা তো এক অংশ আমরা দিতে পারি, মানে আপাতত বসার নেই, মানে আমাদেরও একটা সিদ্ধান্ত হয়ে গেছে খুব ছাড়তেই হবে, মানে এটা যেন মানুষ দেখতে পায় খুব ছাড়তে হবে। আপনাদের মুসলমানরা দিচ্ছে বা আমাদের মুখ্যমন্ত্রী বলছে তার মানে এই নয় যে আপনি গোটা পুরুষটা দেখে যাবেন। এটা আপাতত প্রশাসন আপাতত এটাকে অ্যালাউ করবে তখনই যখন তিনবার আমার সুখটাকে যে মানুষ পারলে ওখান থেকে যেন কেটে যেতে পারে। দেখুন কালকে প্রশাসনিক বৈঠকে আমাদের পুর প্রধানের নেতৃত্বে আমরা ছিলাম, জেলার দুই মন্ত্রীও ছিলেন, ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন এবং বণিক সভার প্রতিনিধিরাও ছিলেন। প্রশাসন পশ্চিমবাংলার প্রশাসন এই ব্যাপারে যে অনাথারে এনক্লোজমেন্ট করে যারা রেখেছে, সরকারি জমি দখল করে যারা রেখেছে, ফুটপাত দখল করে যারা রেখেছে, এটার বিরুদ্ধে প্রশাসন কঠোর। পুলিশেরও বক্তব্য পরিষ্কার যে যেখানে আপনারা দেখেছেন যে রথবাড়ি মোড়ে যে পজিশনটা হয়ে আছে সেই পজিশনটা যদি না করা যেত মানুষ কিন্তু এই ব্যাপারে অনেক আশীর্বাদ। পাশাপাশি হকার ভাইদের দৈনিক রোজগারের উপার্জনের বিষয়টাও আমরা মাথায় রেখেছি, রেখে আমাদের খুব সদর্থক 3 ঘন্টার মিটিংয়ে সদর্থক আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এক সপ্তাহ ব্যাপী আগামী শনিবারে আবার আমরা বসছি ডিএম সাহেবের নেতৃত্বে। তার আগে আমাদের গোটা শহরে 1 থেকে 29 নম্বর ওয়ার্ডের যত শহরে যত হকার ভাইরা স্ট্রাকচার করে হোক বা চলমানভাবে হোক তাদের লিস্ট আমরা রেডি করব এবং চলমানের জন্য আমাদের একটা সিদ্ধান্ত, আমরা পৌরসভা থেকে একটা প্রপোজাল দিয়েছি কালকে যে চলমান যারা যারা অর্থাৎ আসেন আবার চলে যান ব্যবসা করে চলে যান এর গাড়ি নিয়ে, তাদের নিয়েও একটা সিদ্ধান্ত আমরা হয়েছি। তো বেশিরভাগ তারাই এসছেন, আজকে তারাই এসছেন, তাদের সঙ্গে আমরা এখন আলোচনা করব প্রশাসনের সঙ্গে। আমরা বলেছিলাম যে আমরা রবিবারে ডিএম সাহেবের সঙ্গে মিটিং করার পর আপনাদের সঙ্গে বসব, আর তার মধ্যে পৌরসভা এর মধ্যে একটা আমাদের সিনিয়র কাউন্সিলর দুলাল সরকারের হেডে আমাদের প্রায় 7-8 জন কাউন্সিলরকে নিয়ে চেয়ারম্যান একটা কমিটি করে দিচ্ছেন। আমরা গোটা শহরে এটাকে নিয়ে সার্ভে করব, সার্ভে করে কে কোথায় বসে আছেন আমরা দেখব, দেখার পরে আমরা প্রশাসনকে সঠিক রিপোর্টটা আমাদেরকে দিতে হবে 7 দিনের মধ্যে। বিকল্প কোনো জায়গা দেওয়া হবে কি এদের? আমরা বিকল্প প্রস্তাব চেয়ারম্যান অনেক দিয়েছেন, আমরা সরকারি জমি খুঁজছি, কারণ আপনারা জেনে থাকবেন যে এখানে একটা ডিএম এর আমরা ডিএমকে বলেছি যে আপনার এখানে একটা হকার মার্কেট করা হয়েছে আপনার জায়গায়, সেটা আমরা চিহ্নিত করতে বলেছি। সেখানে অনেকে বসে আছে, প্রায় কেউ মনে হয় বাড়ির মতন করেও বসে আছে, তো এই জিনিসগুলো হবে না, সব কিছু সিস্টেমেটিক হবে। সেই জায়গাও যেন আমরা হকার্স কর্নার পাই সেটাও প্রস্তাব দিচ্ছি। ফুলবতী বলে একটা জায়গা আছে অতুল মার্কেটের পাশে, চেয়ারম্যান সাহেব সেই জায়গাটাও প্রস্তাব দিয়েছেন যে ফুলবতী বিল্ডিংটা তো এখন আর কোনো কাজ হয় না, সেটাকে আমরা যদি ওখানেও আমরা একতলা দোতলা মার্কেট করে বিভিন্ন করে আমাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা করছি। পাশাপাশি বিভিন্ন জোনে আমাদের ঝলঝলিয়া জোন, আমাদের মাধবনগরের জোন, আমাদের বিভিন্ন জোন, আমাদের সদরঘাটের জোন, এই আমাদের নেতাজি সুভাষ রোডের জোন, আর শহরের মাঝখানে অর্থাৎ কেজে সান্যাল রোড, বলদেবানন্দ গিরি রোড আর রবীন্দ্র এভিনিউ, এই জায়গাটা আগামী দিনে নো অকার জোন হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে।
কিন্তু আমরা কাউকে উচ্ছেদ করে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাউকে উচ্ছেদ করে তার বিকল্প ব্যবস্থা না করে আমরা সেটা করব না। কিন্তু হকিং জোন এবং নো হকিং জোন এটা কিন্তু আগামী দিনে হবেই।